chory. নরসিংদী জেলার পাঁচদোনার চৌয়ার অবস্থিত দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে অবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আলালের মা ও বোনেরা, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই সম্মেলনকে কবুল করে নেন, আমিন। প্রচন্ড ঠান্ডা, সারাদিনই কুয়াশার ভাব, এর মাঝেও সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ করতে দিচ্ছেন, এই জন্য আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2017 সালে এখানে অনেক বড় একটা মাহফিল হয়েছিল, তখনও দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসার দৃশ্যমান কিছুই ছিল না। তবে সে সময় মনে যেন বিশ্বাস হচ্ছিল যে এখানে আল্লাহ চাইলে বড় প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। তো সেই দিন এই দাওয়াত তাওহীদকে লক্ষ্য করে আমি কিছু কথা আলোচনা করেছিলাম। তো এই এলাকার মানুষের সাড়া এবং সহযোগিতা এত দেখেছিলাম, একই মঞ্চে এই অল্প সময়ে এত টাকা মানুষ দান করে এটা আমার জানা ছিল না, আলহামদুলিল্লাহ ছিল। যখন মানুষ সবাই সহযোগিতা করছে একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, তখন কিছুই দৃশ্যমান ছিল না, তখন কিছু দিয়েছে, তারপরে নাম ঠিক হলো। বাদল ভাই আমাকে বললেন একটা নাম ঠিক করে দিন, একাই কাজ করেন, তখন কোনো শিক্ষকই ছিল না। নাম ঠিক হলো শেষে দারুত তাওহীদি, আলহামদুলিল্লাহ। 18 সালে এসে প্রতিষ্ঠানটা শুরু হয়, এটা কত সাল? 19 সাল। কয় বছর হলো তাহলে? 2 বছর। 2 বছরে আলহামদুলিল্লাহ এই ছোট্ট গ্রামে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে, অল্প কিছু ছাত্র দ্বারা শুরু হয়েছে, এখানে ক্লাস চলছে, ছেলেরা কোরআন হেফজ করছে, এটা এই এলাকাবাসীর জন্য অনেক বড় কিছু, অনেক রহমতের। হয়তোবা এই এলাকার মানুষ এটা জানেই না যে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেই জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। আস্তে আস্তে জানবে, যখন আলেমদের আনাগোনা হবে,
ওলামায়ে কেরাম আসবেন, বক্তব্য রাখবেন, তখন তারা আরো জানতে পারবে যে ইসলামের শিক্ষার গুরুত্ব, কোরআন তেলাওয়াতের গুরুত্ব, কোরআনের ফজিলত, এই বিষয়গুলো আস্তে আস্তে জানতে পারবে। তবে আমার একান্ত আত্মবিশ্বাস এটা যে এই এলাকার মানুষ এই প্রতিষ্ঠানের জন্য প্রাণপণে সহযোগিতা করবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ। তাদের সাথে উঠা বসায় আমার কাছে মনে হয়েছে, সত্য কথা আমি নিজেও ভাবতে পারিনি মসজিদের সামনে জায়গাটা নিচু, পানি জমা হয়ে থাকে, মানুষ ফসল করে, কিন্তু এই জায়গায় এত বড় একটা প্যান্ডেল করা যাবে এটা আমার জানা ছিল না, আসলে জানা ছিল না। 17 সালে প্যান্ডেলটা ছিল ছোট, এত বড় ছিল না, তবে লোক হয়েছিল অনেক। আজকে আলেম ওলামার সংখ্যা বেশি, লোক ইনশাআল্লাহ আরো বেশি হবে আশা করছি। তো ছোট থেকেই বড় হয়, আশা করলে, আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে ছোট আর ছোট থাকে না, অনেক বড় হয়ে যায় আলহামদুলিল্লাহ। মাত্র 2 থেকে 3 বছরের ব্যবধানে এত বড় আশা নিয়ে দুইজন মানুষের সাথে সাক্ষাৎ হয়, শুধু তারা এগিয়ে যাচ্ছে। বাদল ভাই পাশাপাশি এই মসজিদের সভাপতি আব্দুর রউফ সাক্ষাৎ হয়, যিনি আমার আগে বক্তব্য রাখলেন শেখ আমিনউদ্দিন, তিনিও এই প্রতিষ্ঠানের একজন বড় দায়িত্বশীল। পাশাপাশি এলাকার আরো মানুষ আছে, তাদের সহযোগিতায় এখানে একটা বড় প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাআল্লাহ, এই আশা পোষণ করছি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অনেক কিছুই হয়, কিন্তু প্রথম শর্ত হলো ইখলাস। যারা এই প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছেন, বড় সম্মেলন মাহফিল করার চিন্তা ভাবনা করছেন, হয়তো তারাও আমার আলোচনা শুনছেন, প্রথম শর্ত হলো ইখলাস। ইখলাস বিহীন কোনো কাজ করলে আল্লাহর কাছে কবুল হয় না, দেখতে যতই ভালো হোক না কেন, ওইটা ভিতরে ঘুণ পোকা ধরে একসময় একবার নষ্ট হয়ে যাবে। ঘুণে যে ভিতরে খেয়ে নিচ্ছে এটাকে উপর থেকে জানা যায়? জানা যায় না। মানে ইখলাস না থাকলে ঘুণ পোকার মতো ভিতরে কুরে কুরে খেয়ে পরে দৃশ্যমান হয় যে এতদিন আগে ঘুণ লেগেছে, নষ্ট হওয়ার সময় একবারে নষ্ট হয়ে যায়, এটা হলো ঘুণ পোকার কুফল। ঠিক যে কোনো আঙুলের ক্ষেত্রে এখলাস না থাকলে ওইটা একদিন প্রকাশ পেয়ে যায়, আর হলো না, চলবে না, নষ্ট হয়ে যাবে। 3140 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল, বাক্যটা এত শক্ত, নিশ্চয় নিশ্চয় ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লা ইয়াকবালু তিনি কবুল করেন না, মিনাল আমাল কোন আমল কবুল করেন না, ইল্লা মা কানা লাহু খালিসা, যতক্ষণ পর্যন্ত সে আমলটা ইখলাসের সাথে না হবে। আপনারা একটা কথা বলেন,
যে মাকাল ফল দেখতে ভালো, ভিতরে লাল উপরে কালো, একটা কথা বলে এখলাস বিহীন কোন আমল মাকাল ফলের মতো। আরেকটা বলেন যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, একটা কথা বলে না, প্রচলিত কথা এটা, আপনারা বলছি যে এখলাসবিহীন কাজ দেখতে যতই সুন্দর হোক না কেন ওইটা একসময় কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা বাইয়েনা 5 নম্বর আয়াতে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। এখানে আল্লাহ 3টা শব্দ ব্যবহার করেছেন, লিয়াবুদুল্লাহ বললে যথেষ্ট ছিল, মুখলিসিন দরকার ছিল না, হুনাফাও দরকার ছিল না, কিন্তু পরপর শব্দগুলো উল্লেখ করাতে কোরআনে কোথাও এই পরপর এখলাসপূর্ণ 3টা শব্দ ব্যবহার হয় না কোথাও। এই আয়াতটা হল মূল আয়াত মানুষের মধ্যে এখলাস সৃষ্টির জন্য, লিয়াবুদুল্লাহ মানে লিয়ুহিদুল্লাহ, তার একমাত্র তাওহীদ প্রতিষ্ঠা করবে কার, আল্লাহ, আল্লাহ একত্ব প্রতিষ্ঠা করবে। আল্লাহর একত্ব তাওহীদ বললে আর কিছু দরকার থাকে না। পরে আবার বলছেন মুখলিসিন, ইখলাসের সাথে হতে হবে। আবার বলছে হুনাফা, একবারে নিষ্কলুষ অনুগত হয়ে নিষ্ঠার সাথে, মানে আল্লাহর ইবাদত করতে হলে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হলে আগে তাওহীদকে মেনে নিতে হবে, সেটা ইখলাসপূর্ণ হতে হবে, তাকে হানিফ হতে হবে, হুনাফা আগে হানিফ হতে হবে। একজন নবীর কথা আল্লাহ বলেছেন কোরআনে হানিফ, তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দারুত তাওহীদ এই সালাফে মাদ্রাসাকে ইখলাসের সাথে কর্তৃপক্ষকে পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ আমরা ইখলাসের সাথেই বলছি তোমার প্রতিষ্ঠান তুমি কবুল করো, আমিন। আর এখান থেকে এমন আলেম তুমি তৈরি করো, এমন আলেমকে তুমি বেছে নাও, তুমি এত বরকত নাজিল করো, এই বরকতে এমন আলেম যেন তৈরি হয় যে আলেমের মাধ্যমে সারা পৃথিবীতে যেন দিনই ইলমের খিদমত হয়, ইসলামের খিদমত হয়। আল্লাহ তুমি কবুল করো, আমিন। পৃথিবীতে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, অনেক, প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই আলাদা আলাদা বরকত, তবে এরই মধ্যে কিছু প্রতিষ্ঠান আছে তার বরকত খুবই ব্যতিক্রম। তার মধ্যে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়, যেটা হারামের মধ্যে অবস্থিত, কিছুটা হারামের মধ্যে কিছুটা বাহিরে, আলহামদুলিল্লাহ এই বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবীর প্রায় আমার গণনায় ভুল হতে পারে প্রায় 157টি দেশের ছেলেরা সেখানে শিক্ষা অর্জন করে, এবং যার কপাল পোড়া এইরকম লোক খুব কম, সেখান থেকে যারা ভাগ্যবান তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা অর্জন করে, জ্ঞান অর্জন করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে আদর্শ, এই আদর্শ সারা পৃথিবীতে বিতরণ করে।
আলহামদুলিল্লাহ। আবার তাদের মাধ্যমে যে দেশে ইসলামের কোনো প্রচার নেই, আল্লাহ তাদের মাধ্যমে সেই দেশে ইসলামকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন সারা পৃথিবীতে। তো মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের বরকতটা সম্পূর্ণই আলাদা, ব্যতিক্রম একটা প্রতিষ্ঠান। নিঃসন্দেহে আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এই প্রতিষ্ঠানের আলেম, এই মদিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মোহাম্মদ বিন ইব্রাহিম গুদাইন। এত বড় আলেম, এই প্রতিষ্ঠানের ভিসি ছিলেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল ইবনে বাজ রাহিমাহুল্লাহ। সারা পৃথিবীতে ওই সময় শেখ বিন বাজের মতো বড় আলেম কেউ ছিলেন না, কিন্তু ভিসি ছিলেন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে। এখন বেঁচে আছেন একজন আব্দুল মহসিন আল আব্বাদ। বর্তমান বিশ্বে এত বড় মহাদ্দেশ আর কেউ নেই, দীর্ঘদিন যাবৎ অন্ধ, বুখারি দাস দেন মসজিদে নববীতে অন্ধ, সম্ভবত 20-25 বছর যাবৎ অন্ধ দাস দিচ্ছেন। তারপরে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন, প্রায় 800 বছর পরে পৃথিবীতে মহাদ্দেশ হিসেবে আগমন যেটা আলেমরা বলেন, তিনি হলেন শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। সব যেন ওই জায়গায় জমা হয়েছে বড় আলেম। আমি আগে বলতাম, এখনো মাঝে মাঝে বলি যে ইন্ডিয়া তো আমাদের পাশেই, সেখানে কিছু আলেম তৈরি হয়েছে, এত বড় বড় আলেম, অথচ পাশেই বাংলাদেশ, মনে হয় এখানে হয় না কেন। যেমন একজন বড় আলেমের নাম শামসুল হক আজিমাবাদী, নামটা কেন বলছি, আবু দাউদ আছে না, আপনার নাম জানেন তো আবু দাউদ, হাদিসের কিতাব আবু দাউদ, এই আবু দাউদের ভাষ্য লিখেছেন সারা পৃথিবীতে। এই আবু দাউদের ভাষ্য আউনুল মাবুদ পরিচিত। অত মানুষ কোথাকার, ইন্ডিয়ার আজমগড়ের মানুষ। আবার আরেকজন যখন তার কবর জিয়ারত করতে গেলাম, শরীরটা এত ভারী হয়ে গেছে, কয়েকজন আলেম পাশাপাশি, নাম হলো মুবারকপুর, জায়গার নাম মুবারকপুর উত্তরপ্রদেশে, মুবারক শব্দ অর্থ বরকতপূর্ণ, মনে হয় যে আল্লাহ সব বরকত ওই গ্রামে ঢেলে দিয়েছে মনে হয়। নাম শুনেছেন আব্দুর রহমান মুবারকপুরি, তোহফাতুল আহওয়াজি তিরমিজির ভাষ্য লিখেছেন, সারা পৃথিবীতে এত সুন্দর ভাষ্য আর কেউ লেখেন না, বাড়ি মুবারকপুরে। তারপরে এই বাড়িগুলো পাশাপাশি পরস্পরে আত্মীয়, মেশকাতের ভাষ্য লিখেছেন এত চমৎকার, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওই ভাষ্যটা পেয়ে যখন মেশকাতের ভাষ্য লেখা শেষ করেছেন, তাহকিক শেষ করেছেন, ওই মুহূর্তে আলবান রহিমাহুল্লাহ ওবাইদুল্লাহ মুবারকপুরি তার ভাষ্যটা মিরাতুল মাফাতি এই গ্রন্থটা পাওয়ার পরে আফসোস করেছিলেন, আমি যখন শেষ করলাম তখন পেলাম, মানে এইরকম সুন্দর মেশকাতের ভাষ্য আছে এটা আমার জানা ছিল না, আলবানি আফসোস করেছেন। পরে অবশ্য দেখা হয়েছে হজ্জের সফরে আলবানী রহিমাল্লার সাথে এবং ওবায়দুল্লাহ মুবারকপুরির সাথে দুজনের সাথে সাক্ষাৎ হয়েছে। মারা গেছেন 94 সালে, আলবানী রহিমাহুল্লাহ মারা গেছেন 99 সালে, তবে দেখা হয়েছে দুজনের। দেখার আগে উভয় উভয়কে ভালোবাসতেন, তার সাক্ষাৎকার পড়েছি। তো এক জায়গাতে এত বড় বড় আলেম হতে হবে, ওই গ্রামে
ওই গ্রামেই জন্ম আর একজন, যার নাম পৃথিবীর সবাই জানে, সকল মুসলিমই জানে যেন। আপনারা বলেন তো কি এ নামটা, কি বলবো, কি নাম? সফিউর রহমান মুবারকপুরে, ওই গ্রামের রাহিকুল মাকতুমের লেখক না তো, ওখানে এত বড় বড় তিনি আবার সহি মুসলিমের ভাষ্য লেগেছে। সহি মুসলিম পড়ানোর সময় ওইটা হাতে নিয়েই পড়াই আমি, তো আমার কাছে মনে হয় যে এই ইন্ডিয়ায় জন্মগ্রহণ করে এত সুন্দর ব্যাখ্যা গ্রন্থ লিখলেন কি করে? ইমাম নববী রহিমাহুল্লাহর পরে সহি মুসলিমের ভাষ্য কেউ লিখতে সাহস পাননি, কিন্তু সফিউর রহমান মুবারকপুরি এই যে 2010 সালে মারা গেছে, তিনি লিখেছেন মিন্নাতুল মুনামের গ্রন্থটা, এত সুন্দর। তাকে আল্লাহ যে এত এলেম দিয়েছিলেন, যেন এলেম ঢেলে দিয়েছেন ভিতরে থেকে। এই কথাগুলো বলছি কি জন্য, এই পার্শ্বেই তো এত বড় বড় আলেম জন্ম, আমাদের বাংলাদেশে হতে পারে না কি? হতে পারে না, হিংসা হয় ওখানে, সব বরকত আল্লাহ দিয়েছেন, বাংলাদেশে হতে পারে না? হতে পারে। আপনারা জানেন সফিউর রহমান মুবারকপুরি আর রাহিকুল মাকতুম লিখেছিলেন 1182 খানা গ্রন্থের মধ্যে তার গ্রন্থটা পৃথিবীতে এক নম্বর হয়েছে নবীর জীবনে। 1182 খানা গ্রন্থের মধ্যে তার গ্রন্থটা এক নম্বরে আছে, তাকে পুরস্কৃত করা হয়েছে নাম্বার ওয়ান। আর বর্তমান পৃথিবীতে নবী জীবনী বলতে আর রাহিকুল মাকতুম ছাড়া শ্রেষ্ঠ নবী জীবনী আর নাই, অথচ মানুষটা ইন্ডিয়ার বানারসে জামিয়া সালাফিয়াতে তিনি দার্স দিতেন আর ওটা লিখতেন, মানুষ পরে চিনেছে, কিন্তু তাকে আল্লাহ এত ইলম দান করেছিলেন। কথাগুলো বললাম এই জন্য আল্লাহ যেন এই দারুত তাওহীদকে এমনভাবে কবুল করেন যেন বিশ্বব্যাপী খেদমত হয় এইরকম আলেম যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ তুমি কবুল কর, যদি এখানে একটা তৈরি হয় আপনাদের কোনো হিংসা হবে? হ্যাঁ, ওফ, আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ এত বড় আলেম, এই বাংলাদেশে আহলে হাদিসদের, বাংলা ভাষাভাষীদের কাছে আহলে হাদিসদের অবস্থান তুলে ধরার জন্য আব্দুল্লাহ কাফি আল কুরাইশি সাহেব যে পরিশ্রমটা করেছেন, অথচ যখন তিনি ছোট ছিলেন তখন কেউ জানতো না এত বড় আলেম হবে, জানতেন কি কেউ না? মায়ের কাছে পড়াশোনা করেছে, মায়ের কাছে পড়াশোনা করে এত বড় আলেম হওয়া যায়? তার লেখনীগুলো পড়লে ওই সময়ে কোথায় এত কেতাব পেলেন? আলহামদুলিল্লাহ বাংলাদেশ তৈরি, এখন যদি কোনো প্রতিষ্ঠান থেকে আব্দুল্লাহ কাফির মতো আল কুরাইশির মতো কেউ তৈরি হয় আপনার হিংসা হবে? বরং কি বলবো, আল্লাহ শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ বড় আলেম তৈরি করেছে। আমি সব মাদ্রাসার জন্যই দোয়া করি আল্লাহ মাদ্রাসাকে কবুল করুক এবং সেখান থেকে বড় বড় আলেম সৃষ্টি করুন, যাদের মাধ্যমে সারা দেশে শিরিক বিদাতের বিরুদ্ধে তারা সংগ্রাম করবে। আল্লাহ যেন কবুল করে। এমন বেশি বলে ফেলে দিলাম, আসলে কথাগুলো অনেকটাই আবেগেই বলছি, একসময় হয়তো বা এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ, আল্লাহ মাটিকে কবুল করবেন ইনশাআল্লাহ। এখানে বড় প্রতিষ্ঠান হওয়ার জন্য যতটুকু জায়গার দরকার, ডানেও জায়গা আছে, বামেও জায়গা আছে, পিছনেও জায়গা আছে, রোডের ওই পাশেও জায়গা আছে। আর এখানে যিনি শুরু করেছেন আমার বাদল ভাই, আল্লাহ তার অন্তরটাকে আরো বড় করে দিক, আল্লাহ তুমি কবুল করো, আমি তার আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন। আমি তাকে বলেছি
যে আলেম তৈরি করার জন্য মনকে প্রস্তুত করে সারাক্ষণ এই সমস্ত ছাত্রদের পিছনে সময় ব্যয় করবেন, আল্লাহ হয়তোবা কবুল করলে বড় বড় আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো তার অনেক সম্পদ আছে, আমি মনে করি তার দ্বারা বড় একটা প্রতিষ্ঠান এখানে হবে ইনশাআল্লাহ, গ্রামে হোক। কিন্তু মধু যেখানে আছে মৌমাছি যাবে ওখানে, এটাই বাস্তব। মধু যদি পাই মৌমাছি যাবে, অতএব এখান থেকেই বড় আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। এটা আশা পোষণ করে আল্লাহ তোমার কাছে দোয়া করছি, বারবার বলছি তুমি কবুল করো এবং প্রতিষ্ঠানটা যেভাবে গড়ে তুললে আলেম হবে ওইভাবে তুমি গড়ে তোলার ব্যবস্থা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমাকে আবারও বলছি তুমি কবুল করো, আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। শেষে একটা কথা না বললেই নয়, আসলে নতুন এত বড় প্রোগ্রামের আয়োজন করেছে, কিছু ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক। হয়তো পানির সমস্যা হতে পারে, বাথরুমের সমস্যা হতে পারে, এখানে বসতে দেওয়ার সমস্যা হতে পারে, একেতে ঠান্ডার দিন। তবে মনে হচ্ছে তারা প্রস্তুতি নিয়েছে খুব ভালো করে, আলহামদুলিল্লাহ। প্রথমবার হলেও অনেক ভালো প্রস্তুতি নিয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে বলছে কোনো ক্ষেত্রে আপনারা কষ্ট পেলে কষ্ট মনে করবেন না, দোয়া করবেন যেন আগামীতে আরো ভালো হয়। ভুল ত্রুটি কেউ যদি করে থাকে মাফ করে দেবেন, এবং আপনারা সবাই দোয়া করে যাবেন যে প্রত্যেক বছর যেন এখানে আলেমদের একটা আসার জায়গা হয়, এবং এখানে এসে আলেমরা দিনের দুইটা কথা যেন বলতে পারে এবং মানুষ এখান থেকে দিনের আলো গ্রহণ করতে পারে, এই দোয়াটা আপনারা অবশ্যই করে যাবেন। আল্লাহ তুমি রহম করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকাল্লাহু খায়রান জাজা। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক দিক নির্দেশনামূলক আলোচনা শুনছিলাম। দারুণ।